এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার বাইশের ভূগোলের পেজ নম্বর একশো একুশ এবং একশো বাইশের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে তোমরা দেখে নাও প্রথমে পেজ নম্বর একশো একুশে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া এক দশমিক রয়েছে ক্যানিয়ন আয় আকৃতি হওয়ার প্রধান কারণ হলো অপশান ক অর্থাৎ নদীর নিম্নক 快！ এক দশমিক তিনে রয়েছে বদ্রিনাথের কাছে অবস্থিত নীলকণ্ঠ একটি পিরামিড চূড়া অর্থাৎ অপশন খটা হচ্ছে সঠিক উত্তর এক দশমিক চারে রয়েছে তরবারির ন্যায় বালির শৈলশিরাকে বলা হয় শিব অর্থাৎ অপশান গটা হচ্ছে সঠিক উত্তর এক দশমিক পাঁচে রয়েছে নীল নদের বদ্বীপটির আকৃতি হলো অপশান ক অর্থাৎ আকৃতি পরের প্রশ্নটি রয়েছে ট্রান্স বা টিথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্খটি হল গডউইন অস্টিন অর্থাৎ অপশান গটা হচ্ছে সঠিক উত্তর এক দশমিক রয়েছে ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্তরে হচ্ছে ডুরান্ড লাইন অর্থাৎ অপশান ঘটা হচ্ছে উত্তর এক দশমিক আটে রয়েছে লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত তা হল মণিপুর অর্থাৎ ঘ এক দশমিক নয় রয়েছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো লাক্ষাদ্বীপ অর্থাৎ অপশন খ হচ্ছে উত্তর এক দশমিক দশে রয়েছে পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম হল হচ্ছে জেলেপলা অর্থাৎ অপশান ঘ হচ্ছে উত্তর এক দশমিক এগারো রয়েছে পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয় কয়াল আর তারপরে রয়েছে ধুয়াধর জলপ্রপাতটি অবস্থিত নর্মদা নদীতে এক দশমিক তেরোতে রয়েছে মৃত্তিকা সৃষ্টি হয়েছে কোথায় অর্থাৎ বেসল্ট শিলা থেকে এরপরে যে রয়েছে চন্দন গাছ জন্মায় হচ্ছে আর্দ্র পর্ণমেচি অরণ্যে এরপরে দেখো বিভাগ বিভাক্ষ অর্থাৎ দুই দশমিক একে রয়েছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অলেখ যে কোনো ছটি প্রথমে রয়েছে দুই দশমিক এক দশমিক একে রয়েছে নিউমর দ্বীপটি হলদি নদীর মোহনায় অবস্থিত এটা অশুদ্ধ দুই দশমিক এক দশমিক দুয়ে রয়েছে দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশকে বলে নব এটা শুদ্ধ আশ্বিনের ঝড় দেখা যায় অক্টোবর নভেম্বর মাসে এটাও শুদ্ধ পরে রয়েছে বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায় এটা অশুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচে রয়েছে দুর্গাপুর স্টিল প্লান্টের অপ্রয়োজনীয় চুনাপাথর আসে রানীগঞ্জ থেকে এটাও অশুদ্ধ আর পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদান বলা হয় এটা শুদ্ধ আর নাম্ব মেট্রো হায়দ্রাবাদে দেখা যায় এটা হচ্ছে অশুদ্ধ তারপরে যে রয়েছে শূন্যস্থান পূরণ করে যে কোনো ছটি প্রথম রয়েছে দুই দশমিক দু দশমিক একে রয়েছে দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা তাহলে ড্যাসটির মধ্যে বসবে জলবিভাজিকা পরে রয়েছে রেখায় গঠিত আকাবাকা সংকীর্ণ উচ্চভূমিকে এসকার বলা হয় তারপরে দুই দশমিক দশমিক তিনে রয়েছে হিমশ্রীতে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ দুই দশমিক দশমিক চারে রয়েছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হল শিখর কেরালায় মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস তাহলে ড্যাশটার মধ্যে বসবে ট্যারিস তারপর রয়েছে ভারতের সর্বনিম্ন সাক্ষরতা ড্যাশ রাজ্যে এখানে ড্যাশটার মধ্যে বসে বিহার রাজ্যে দুই দশমিক দুই সাথে রয়েছে পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রটি হলো কলকাতার সল্ট লেকে তারপর যেটা রয়েছে অর্থাৎ একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে দুই দশমিক দশমিক রয়েছে শুষ্ক অঞ্চলের গিরিখাদগুলিকে কি বলে শুষ্ক অঞ্চলের গিরিখাদগুলি বলা হয় ক্যানিওন দুই দশমিক তিন দশমিক দুইয়ে রয়েছে বহিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে ভ্যালি ট্রেন বলে ভারতে কত বছর অন্তর জনগণনা হয় ভারতে দশ বছর অন্তর জনগণনা হয় তারপর রয়েছে কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে সোনালী চতুর্ভুজ দুই দশমিক তিন দশমিক পাঁচে রয়েছে ভারতের একমাত্র উপকূলের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম কি না ভারতের একমাত্র উপকূলের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম হচ্ছে বিশাখাপত্র পত্তনম শিকড় আলগা শিল্প কাকে বলে শিকড় আলগা শিল্প বলা হয় কার্পাস বয়ন শিল্পকে পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত এরপরে বাম দিকের সঙ্গে ডান দিকের মিলটা তোমরা দেখে নাও প্রথমে রয়েছে লেকটাক হ্রদ দেখা যায় হচ্ছে মণিপুরে অর্থাৎ এটা দুই দশমিক চার দশমিক এক একটা হবে দুই আর দুই দশমিক চার দশমিক দুই রয়েছে বিশাখাপত্তনম এটা হচ্ছে বন্দর সর প্রথম প্রথমেরটা হবে আর দুই দশমিক চার দশমিক তিনে রয়েছে আঁধি এর উত্তর হবে চার অর্থাৎ আঁধি হচ্ছে রাজস্থান আর রয়েছে দুই দশমিক চার দশমিক চার রয়েছে ইসরো ইসরো হচ্ছে অপশন তিন সঠিক উত্তর অর্থাৎ ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা